প্রথমত আমরা এই অফিসটা যখন ভাড়া নেই তখন আমাদের নেতা দলের ছিলেন গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক কর্নেল মিয়া মসুদ্জামান, তিনি বলেছিলেন এটা তার প্রপার্টি, তার কাছ থেকে আমরা একটা চুক্তি করি 78,000 টাকা ভাড়ার। কিন্তু তিনি বলেছিলেন যে আমি এটা নিব না, দলের অনুদান হিসেবে দেব। ওকে ডান, তিনি সেটা সমন্বয় করে যাচ্ছিলেন। কিন্তু সাম্প্রতিক গণঅধিকার পরিষদের এই উদ্ভূত পরিস্থিতিকে কেন্দ্র করে তিনি বলেছেন আমার ভাড়া দিতে হবে। তখন আমরা বলেছি ওকে, আপনি যদি ভাড়া চান আমরা দিব। কিন্তু ইতিমধ্যেই এই ভবনের আমরা শুনতে পেলাম আসল মালিক হচ্ছে আরেকজন। তিনি আমাদের কাছে বলেছেন যে মিয়া মসুদ্জামান সাহেব আমাদেরকে দিয়ে মূলত এটা দখলে রাখিয়েছিলেন, তো আমরা যদি ভাড়া নেই তাহলে তার, যদি ভাড়া দেই তাহলে তাকে যেন ভাড়া দেই। তখন আমরা বলেছি আদালত থেকে যারা কাগজপত্র রায় নিয়ে আসবে আমরা তাদেরকে ভাড়া দেব। তো এখন যেহেতু তাদের দুই পক্ষের মধ্যে ভেজাল, সো আমরা একটা মধ্যম অবস্থায় আছি। তারা এই ভেজাল নিষ্পত্তি করে যে আসবে তাকে আমরা দেনা পাওনা বুঝিয়ে দেব, তার সাথে আমরা নতুন চুক্তি করব। এখন দখলি সূত্রে আমরা আছি এখানে, সুতরাং কেউ বললেই যে আমরা কার্যালয় ছেড়ে দেব বিষয়টা এমন না। আপনাদের দলের একজন নেতা দলছুট যাকে বলে বলেছিলেন আপনাদের বর্তমান কাউন্সিল টিকবে না, এ বিষয়ে আপনার মতামত কি? অনেকে এই অল্প সময়ের মধ্যে অনেক কিছু বলেছে, হ্যাঁ, রাষ্ট্রদ্রোহিতার মামলাও করেছে, আবেদন করেছে, এখনও চাপ দিয়ে যাচ্ছে। কিন্তু গণঅধিকার পরিষদ বিন্দু পরিমাণ তার জায়গা থেকে নড়েনি। দুই দিনের নোটিশে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় ছাড়তে বলা হয়েছিল, গণঅধিকার পরিষদ এখন পর্যন্ত তার কেন্দ্রীয় কার্যালয় আছে, সব কিছুই ঠিকঠাক আছে। এবং এই দু চারজন কী বলছে না বলছে এগুলোর উত্তর দিতে যায় তাদেরকে যাতে তোলা হবে আমাদের সত্যিকার অর্থে, সুতরাং এটা আমরা চাই না। কারণ তারা তাদের এই পাগলের প্রলাপের মাধ্যমে নিজেদেরকে মানুষের কাছে তুলে ধরেছে আপনার আপনার কী বলে বাচাল হিসেবে, ফালতু হিসেবে, সিএনজির মধ্যে যেতে যেতে লাইভ করে, মুরগির বাজারে যেতে যেতে লাভ করে, মানে কী একটা অবস্থা। এই সমস্ত মানে ভ্যালকামি ফাতরামি যেটা বলে যারা করতেছে তাদের নিয়ে কথা বলে আমরা শুধু শুধু তাদেরকে আলোচনা আনতে চাই না। জাস্ট এদের এই লাইভ এই কথাবার্তি পোস্ট জাস্ট আমরা আমাদের নেতাকর্মীদেরকে বলি ইগনোর করেন, দেশবাসীকে বলবো ইগনোর করেন। কারণ একটা নেগেটিভ কমেন্টে একটা পোস্টে যখন আপনি একটা কমেন্ট করে তার উত্তর দিতে যাবেন, রিয়াকশন দেখাবেন, তখন তার প্রচার বাড়বে, ভিউ বাড়বে, দরকার নেই। চিল্লাইলে মার্কেট পাওয়া যায় না, মার্কেট না পাইলে এমনি বন্ধ হয়ে যাবে। আপনাদেরকে অফিস ছেড়ে দেওয়ার জন্য আলটিমেটাম দিয়েছিল, সে বিষয়ে যদি ব্যাখ্যা দিতেন। প্রথমত আমরা এই অফিসটা যখন ভাড়া নেই তখন আমাদের নেতা দলের ছিলেন গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক কর্নেল মিয়া মসুদ্জামান, তিনি বলেছিলেন এটা তার প্রপার্টি, তার কাছ থেকে আমরা একটা চুক্তি করি 78,000 টাকা ভাড়ার। কিন্তু তিনি বলেছিলেন যে আমি এটা নিব না, দলের অনুদান হিসেবে দিব। ওকে ডান, তিনি সেটা সমন্বয় করে যাচ্ছিলেন। কিন্তু সাম্প্রতিক গণঅধিকার পরিষদের এই উদ্ভূত পরিস্থিতিকে কেন্দ্র করে তিনি বলেছেন আমার ভাড়া দিতে হবে। তখন আমরা বলেছি ওকে, আপনি যদি ভাড়া চান আমরা দিব। কিন্তু ইতিমধ্যেই এই ভবনের আমরা শুনতে পেলাম আসল মালিক হচ্ছে আরেকজন। তিনি আমাদের কাছে বলেছেন যে মিয়া মসুদ্জামান সাহেব আমাদেরকে দিয়ে মূলত এটা দখলে রাখিয়েছিলেন, তো আমরা যদি ভাড়া নেই তাহলে তার, যদি ভাড়া দেই তাহলে তাকে যেন ভাড়া দেই। তখন আমরা বলেছি আদালত থেকে যারা কাগজপত্র রায় নিয়ে আসবে আমরা তাদেরকে ভাড়া দেব। তো এখন যেহেতু তাদের দুই পক্ষের মধ্যে ভেজাল, সো আমরা একটা মধ্যম অবস্থায় আছি। তারা এই ভেজাল নিষ্পত্তি করে যে আসবে তাকে আমরা দেনা পাওনা বুঝিয়ে দেব, তার সাথে আমরা নতুন চুক্তি করব। এখন দখলি সূত্রে আমরা আছি এখানে, সুতরাং কেউ বললেই যে আমরা কার্যালয় ছেড়ে দেব বিষয়টা এমন না।